আহমদ সাকিব আপনি লিখেছেন, আমি যদি কারোর হায়াতে বরকতের জন্য দোয়া করি, সেক্ষেত্রে কি যার জন্য দোয়া করব তার হায়াত বাড়বে? হায়াতে বরকত এর দোয়া আর হায়াত বৃদ্ধি হওয়া দুটা কিন্তু এক জিনিস নাও হতে পারে। একজন মানুষ অনেক বছর বেঁচে থাকলেন কিন্তু তিনি বরকতময় কল্যাণময় জীবন লাভ করলেন না, অনেক হায়াত পেলেন বাট সেটা খুব একটা কল্যাণকর হলো না, তাহলে এটা বরকতময় জীবন হলো না। আবার অনেকে কম সময় বেঁচে থাকলেন কিন্তু তাতে অনেক কল্যাণ তার হলো, অনেক অর্জন হলো, অল্প সময় অনেক কাজ করতে পারলেন, প্রোডাক্টিভ কিছু করে যেতে পারলেন, আখেরাতের পথে তিনি অনেক দূর অগ্রসর হয়ে গেলেন জান্নাতের পথে, তাহলে সেক্ষেত্রে এটা বরকতময় জীবন হতে পারে। অতএব বরকতময় জীবনের দোয়া যদি আপনি করেন সেটা অল্প হায়াত পেয়েও হতে পারে, বেশি হায়াত পেয়েও হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলার কাছে, সেই দোয়া যে আমাদেরকে আল্লাহ এতদিন বাঁচিয়ে রাখেন যতদিন বাঁচিয়ে থাকার মধ্যে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে, আর যখন মৃত্যু আমাদের জন্য কল্যাণ কর এবং ফেতনা থেকে বাঁচার মাধ্যম তখন মৃত্যু আমাদেরকে দান করেন। অতএব গণহারে বা আপনার এক কথায় দীর্ঘদিন বেঁচে থাকার মধ্যেই যে কল্যাণ নিহিত আছে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ফারভেজ টপি আপনি আগে থেকে লিখেছেন, বিদায় তওয়াফ করার পর কি আবার বাইতুল্লাহ সালাত আদায় করতে যাওয়া যাবে? বিদায় তওয়াফ হবে সর্বশেষ কাজ, বিদায় তওয়াফের পর আপনি বাইতুল্লাহ অপেক্ষা করে নামাজ বের হয়ে যেতে পারেন। বিদায় তওয়াফ করে হোটেলে আসলেন, এসে আবার নামাজ পড়লেন, পড়ে আবার গেলেন, এটা হয় না, এটা হবে না। বরং বিদায় তওয়াফ হবে সর্বশেষ কাজ, যার পর আপনি হারাম থেকে বিদায় নিয়ে বের হয়ে যাবেন, শুধুমাত্র কোনো নামাজের সময় হলে নামাজের জন্য অপেক্ষা করবেন। ওয়াসিম আকরাম আপনি লিখেছেন, গরু বা হালাল পশুর ভুঁড়ি খাওয়া যায় কি না? হালাল পশুর ভুঁড়ি খেতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভুঁড়ির আবর্জনাগুলো যেখানে সেখানে ফেলে দিয়ে শুধুমাত্র ভুঁড়িটা নিয়ে আপনি খেয়ে ফেললেন আর মানুষের কষ্টের কারণ হলো আবর্জনাগুলো, সেটি কিন্তু জায়েজ নয়, সেটি মাথায় রাখতে হবে। আপনার উচিত কুলালে আপনি ভুঁড়ি পরিষ্কার করে খেতে পারেন। আমিনুল এহসান সাদ আপনি লিখেছেন, মসজিদে বা মসজিদের বারান্দা দ্বিতীয় জামাতের হুকুম কী? মসজিদে বা মসজিদের বারান্দা দ্বিতীয় জামাত করাটাকে ফোকা হানাফ মাকরুহ বলেন, যদি অন্যান্য ওলামা ইকরাম জায়েজ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি মসজিদে জামাতে সালাত হওয়ার পর তিনি এসছেন, আসার পর তিনি যেহেতু জামাত মিস করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কে আছো যে এই ব্যক্তির সাথে জামাতে সামিল হয়ে তাকে জামাতে সালাত আদায় করার সওয়াব পাইয়ে দিবে। তখন এই ব্যক্তি রাজি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জামাতে সালাত আদায় করতে বললেন। এখান থেকে বোঝা যায় যে দ্বিতীয় জামাত করা জায়েজ আছে। এর ভিত্তিতে অনেক ফোকাহ একরামই এটিকে জায়েজ বলেন, বিশেষ করে বারান্দা বা একটু আউটসাইডে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হয় এবং সেটি আপনার সেটি নিয়ে আর মত পার্থক্য থাকে না তেমন বেশি একটা। এবং জামাতের যে ফজিলত, 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায় জামাতে নামাজ পড়লে, সেই ফজিলত থেকে আমাদের যথাসম্ভব বঞ্চিত হওয়া উচিত নয়। আবু সাহেব মোহাম্মদ মোতাকাবির আপনি লিখেছেন, পেশা নির্বাচনের ক্ষেত্রে এমন কোনো পর্যায় আছে কি যেখানে পিতামাতার সিদ্ধান্ত উপেক্ষা করলে গুনাহ হবে না? অবশ্যই আছে। পিতামাতা যদি আপনাকে এমন কোনো পেশায় যেতে বলে যেখানে গেলে আপনি হারামে লিপ্ত হবেন, তাহলে সেক্ষেত্রে তাদের সিদ্ধান্ত বরং উপেক্ষা করতে হবে। আর যদি তারা না বোঝার কারণে কোনো কথা বলে থাকেন এবং আপনি নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবেন তাদের সে কথা শুনলে, আপনি জানেন, আপনি জানছেন যে তাদের সরলতার কারণে তারা হয়তো বলছেন বা অন্য দ্বারা প্রভাবিত হয়ে বলছেন, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে বেয়াদবি না করে যদি আপনি তাদের কথা অ্যাভয়েড করেন তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না। কিন্তু যথেষ্টটুকু সম্ভব তাদের কথা শোনা যায় সেটা যদি আপনি চেষ্টা করেন তাতে অবশ্যই আপনার জীবনে বারাকা আসবে। খুব বেশি আহামরি পার্থক্য নাও হতে পারে, কিন্তু তাদের একটা আকাঙ্ক্ষা আপনি এই পেশা যান, তাদের যদি আপনার বড় কোনো ক্ষতি না থাকে আপনি সেটা মানতে পারলে সেটাতে অবশ্যই আপনার জন্য কল্যাণ নিহিত থাকবে। আনিসা আলম আপনি লিখেছেন, বিছানায় কি নামাজ পড়া যায়? বিছানায় নামাজ পড়া যাবে যদি পাক থাকে, কোনো অসুবিধা নেই।